ওয়েলকাম টু পেটস অ্যান্ড গার্ডেন। তো অনেকদিন আগে গাছ কিনে আনছি, তো এর জন্য টব কিনে আনলাম একটা বড় দেখে জবা গাছটার জন্য। আর এইখানে আমার কাছে আগেই মাটির সাথে ধানের তুষ, তারপর সিলেকশন স্যান্ড আর মাটি আর সার হিসেবে ওরকম কিছু ইউজ করি না, জাস্ট হচ্ছে গোবর ইউজ করি। গ্রামের দিকে পাওয়া যায় যে গোবরগুলা, গোবর রোদে শুকায় এটা হচ্ছে শক্ত হয়ে যায়, ওইটা আমরা ব্যবহার করতে করি আর কি। সবগুলা গাছে তো ভালো ফল দেয়, মানে গাছের জন্য। তো প্রথমে মাটি নেই এই ক্ষেত্রে, টবে মাটি ভরার ক্ষেত্রে হেল্প করছে আমার আম্মু। আমি করতে চাইছিলাম, পরে আম্মু করে দিছে অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে আগের বারের মাটি, এটার মধ্যে আগে স্ট্রবেরি গাছ লাগাইছিলাম আগের বছর, তো এটাতে ভালো ফল দিছে, তো এটার ছবি দিব। তো এরপর অনেকগুলা গাছই আছে, কিন্তু সবগুলো তো আর একসাথে ম্যানেজ করা, মানে টব ম্যানেজ করে লাগানো তো পসিবল না। আর এখন তো বর্ষাকালের মতো, যেখান থেকে মাটি আনি সেখানে পানি, আর নার্সারিতে অত ভালো ধরনের মাটি অ্যাভেলেবল না। অ্যাকচুয়ালি স্টুডেন্ট মানুষ হলে যা হয় আর কি, মানে ওই রকম পকেটে টাকাও থাকে না আবার এতগুলো গাছ লাগানোর জন্য। তো এই তো দুই একটা করে করে এনে লাগাতে হবে আর কি। এখন পর্যন্ত শুধু জবাটাই লাগাইছি। তো এখানে এই যে মাটিটা, এটার মধ্যে আগে ছিল হচ্ছে পুদিনা পাতা, এখনো আছে হালকা, কিন্তু আগে অনেক বড় আকারে ছিল। এটার মধ্যেও ভালো, এটার মধ্যে সিলেকশন স্যান্ড আছে, চালের তুষ আছে, দেন গোবর আছে গ্রাম থেকে আনা, গোবর মাটির জন্য খুবই ভালো। আমি মাঝে মধ্যে কলার খোসা পানিতে ভিজায় রেখে তারপরে গাছের মধ্যে দিই, এটা গাছের জন্য খুবই উপকারী। আমি দেখাবো নি এই পুরো প্রসেসটা ভিডিও করে কিভাবে কলার খোসা দেই বা চা পাতা দেই গাছের মধ্যে। তো নার্সারি থেকে যখনই আপনি কোনো গাছ কিনে আনবেন, তো গাছের একদম প্রথমে তো দেখে কিনতে হয় গাছের হেলথ, তারপরে গাছ লাগানোর সময় এরকম কিছু প্রসেস আছে, প্রসেসগুলো মেনটেন করে গাছ লাগাতে হয়। লাইক জবা গাছের এখানে আমি জবা গাছটা আরও পরে লাগাই, মানে লাগাইতে চাইছিলাম, বাট এটার মূল শিকড়গুলো বের হয়ে গেছে, গাছটা অ্যাকচুয়ালি বড় হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে গাছটা কলম দিছে, এই জন্য এর মূল শিকড়গুলো বাইরে চলে আসছে। দেখ বিধায় বড় টব কিনে তারপরে এটা লাগানো লাগতেছে। তো শিকড়গুলো এরকম মোড়ায় দেওয়ার কারণ হচ্ছে মূল শিকড়গুলো যাতে মাটির তলায় থাকে এই জন্যে। তো এই এখানে যে শিকড়ের যে মানে কাণ্ডের যে লেভেল আছে, এই লেভেল পর্যন্ত হচ্ছে মাটি দিতে হবে, মাটি দিয়ে ভরাট করে দিতে হবে যাতে গাছটা নড়ানড়ি না করে। তাছাড়া বাতাসে বা পানি দিলে এমনি তো মাটিগুলো নরম হয়ে যায়, তখন বাতাস আসলে গাছ বাঁকা হয়ে যেতে পারে, তখন একটা অবলম্বন লাইক একটা বাঁশ বা একটা কাঠের টুকরা যে কোন ওইটা দিয়ে গাছকে বেঁধে দিলে গাছ সোজা থাকবে। বাট এমনি তো একটু মাটি দিয়ে শক্ত করে দিলে গাছ আর বাঁকা হয় না নর্মালি, আমি যেগুলো দেখছি আর কি। তো এখানেও সেম মাটি দেওয়া হইতেছে। আমি প্রথমে টবের মধ্যে বলে নিই, টবের মধ্যে প্রথমে দিছি হচ্ছে গোবর, তারপরে দিছি সিলেকশন স্যান্ড, চালের তুষ আর র মাটি। আমি ওরকম কোনো পেস্টিসাইড ইউজ করি না, লাইক অনেকে দেখছি ইউরিয়া ইউজ করে, দেন টিএসপি ইউজ করে, দেন কম্পোস্ট সার ইউজ করে, আমি এগুলা কিছু ইউজ করি না অ্যাকচুয়ালি। বাজেট ফ্রেন্ডলি করতে চাই সব কিছু, স্টুডেন্ট মানুষ বুঝেনি। তো এই অনুযায়ী জবা গাছটা সুন্দর মতো লাগাই দিছি। তো সামনে আপডেট দিব নি আবার কি অবস্থা জবা গাছের এখন, আর নতুন গাছগুলো লাগানোর সময় আবার ভিডিও করে ছেড়ে দিব, প্রসেসটা বলে দিব নি আপনাদের। ধন্যবাদ, সাথে থাকুন।